লম্বা, শক্ত, মজবুত, শাইনি চুল পেতে সবাই চায়। এই ধরনের মাস্কটি খুব সহজে আপনিও ঘরে বসে তৈরি করে নিতে পারেন। আমরা যারা বাহিরে থাকি, ঘরে অত সময় পাই না, পার্লারে গিয়ে এই ধরনের মাস্কটা আমাদের লাগাতে হয়, অনেক টাকা খরচ করে। তো প্রতি মাসে মাস্কটি আমরা সাধারণত পার্লারে গিয়ে লাগিয়ে থাকি, তো সেখান থেকেই, তাদের কাছ থেকেই আমি জেনে এসেছি তারা কি মাস্ক ব্যবহার করে চুলের জন্য। সাধারণত আমি বাসায় যদি তৈরি করি, মাসে 2 থেকে 3 বার ব্যবহার করি এই মাস্কটি, আর যদি পার্লারে করি তাহলে 1 বার। সেটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেথি। এটা অর্গানিকভাবে আপনি বাসায় তৈরি করতে পারেন। মেথি সব ধরনের সুপার মার্কেটেই পাওয়া যায়, আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন। মেথিটা রাতের বেলায় আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত। সারা রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে মেথির পানির কালারটা পরিবর্তন হয়ে যাবে। অনেকে আবার মেথিটা সিদ্ধও করে নেন, সিদ্ধ করে পানিও নেন, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা ধরেন উইকেন্ডে আপনি চিন্তা করলেন আমার মাথায় আমি একটা হেয়ার মাস্ক লাগাবো, চুলটা শাইনি রাখবো এবং চুল খুব ঝরে যাচ্ছে, ঝরাটা বন্ধ করতে হবে, তাই রাতের বেলায় আপনারা মেথিটা এভাবে ভিজিয়ে রেখে দিবেন। মেথিটা রাতের বেলা ভিজিয়ে রাখার কারণে আপনারা দেখবেন মেথিটার কালার এবং পানিটার কালার সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে। আর মেথি সাধারণত আমরা তরকারির সাথেও খেয়ে থাকি, তবে সাধারণত অনেকেই এই মেথির পানিটা সিদ্ধ করে নারিকেল তেল বা সরিষার তেলের সাথে মাথায় লাগিয়ে থাকেন। তা আমি সাধারণত মাস্ক হিসেবে লাগিয়ে থাকি এবং উপকারও পাই। আমার মাশাআল্লাহ হেয়ার গ্রোথ ভালো আর শাইনি হেয়ার। তো শুধু যে ঘরে যত্ন নিই সেটা না, আমি কিন্তু পার্লারে গিয়েও যত্ন নিই মান্থলি মিনিমাম 1 টাইম। এরপরে মেথিটা ভিজানোর সময় আমি এখানে করেছি সেটা হলো যে সাবান, অর্গানিক সাবান পাওয়া যায় এখানে সুপার মার্কেটগুলোতে, সোপ সব যেগুলোকে বলা হয়, সেখান থেকে আপনি যে কোনো সাবানের গুঁড়ো নিয়ে নিতে পারেন। ডোপ সাবান বা হেয়ারের যে সাবানগুলো পাওয়া যায় সেটা দিয়ে, সেটার মধ্যে গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো 1 কাপ কফি। কফি দিয়ে আমি মেথির পানিগুলো নিয়ে নিলাম। মেথিটা কিন্তু ফেস্ট করেও আপনারা চুলের মধ্যে লাগাতে পারেন। জাস্ট আমি মেথির পানিটা নিয়ে নিলাম, ব্লেন্ডিং করব না, আজকে সময় খুবই কম। তবে সাবানের গুঁড়াটা সাধারণত আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, যেখানে সোপ সব পাওয়া যায়। এটা হলো বডি সাবানের গুঁড়া বা চুলের সাবানের গুঁড়া, আলাদা করে কিন্তু কিনতে পাওয়া যায়। যারা দেশের বাহিরে থাকেন, বড় বড় সুপার মার্কেটে গিয়ে থাকেন, তারা সবাই জানেন যে হেয়ারের জন্য বা স্কিনের জন্য বা ফেস ওয়াশের জন্য আলাদা আলাদা অর্গানিক সাবান তারা বিক্রি করে থাকেন। তো সেই গুঁড়া যদি আপনি নিয়ে আসেন বাসায়, তাহলে আপনার কতটুকু লাগবে ঠিক ততটুকুই আপনি প্রথমে নিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন এই ইয়োগার্ট কিন্তু স্ট্রবেরি ইয়োগার্ট। সাধারণত ফ্রুটস ইয়োগার্টটা ইউজ করবেন, যে কোনো ধরনের ফলের, বানানা ইয়োগার্ট বা আপল ইয়োগার্ট আর স্ট্রবেরি ইয়োগার্ট। তো আমার বাসায় স্ট্রবেরি ইয়োগার্ট ছিল, এটা জার্মান ইয়োগার্ট, তা আমি সেটা মিক্স করে নিচ্ছি এই মাস্কের সাথে। আপনারা নর্মাল ইয়োগার্টও ব্যবহার করতে পারেন চুলের শাইনি ভাব টানার জন্য। অনেকে আবার ডিম ব্যবহার করেন, আমি সাধারণত ডিম ব্যবহার করি না, কারণ আলাদা একটা গন্ধ চলে আসে, এই জন্য চুলের জন্য আবার হেয়ার স্প্রে ব্যবহার করতে হয়, এই জন্য গন্ধটা যেন না আসে এই জন্য আমি ব্যবহার করি হলো ইয়োগার্ট। ইয়োগার্ট, কফি, সাবানের গুঁড়ো এবং মেথির যে পানিটা আমি নিয়েছি, বা এখানে মেথি ফেস্ট করেও দিয়ে দিতে পারেন, বা রাতে ভিজানো রাখা মেথির পানিও দিতে পারেন, দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। তবে হেয়ার মাস্ক করার আগে চুল অবশ্যই ভালোভাবে শ্যাম্পু করে নেবেন। যারা পার্লারে হেয়ার মাস্ক লাগান তারা জানেন, তারা প্রথমে চুলটাকে শ্যাম্পু করে শুকিয়ে নেন, তারপরে এই মাস্কটা তারা লাগিয়ে রাখেন 15 থেকে 20 মিনিট পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মাস্কটা রেডি করে বাসায় লাগিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটা ফলো দেবেন আর কমেন্ট করে জানাবেন। বাসায় যদি আপনারা সপ্তাহে 1 দিন এই মাস্কটা লাগাতে পারেন, তা আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুল পড়া বন্ধ হলে তো চুল গজা দেবে বেশি, শক্ত হবে বেশি আর চুল বাড়বেও বেশি। এখানে আপনারা চাইলে একটু শ্যাম্পুও মিশিয়ে নিতে পারেন। এভাবে আপনারা যে কোনো ধরনের একটু শ্যাম্পু, আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন। আমি সাধারণত বিভিন্ন ধরনের অর্গানিক ফ্রুটস শ্যাম্পু ব্যবহার করে থাকি, তো সেই শ্যাম্পুটা ব্যবহার করলাম। আর যাদের এক্সটেনশান হেয়ার প্লাস যাদের কালার হেয়ার, যারা হেয়ার কালার করেন, অনেকে বয়সের জন্য সাদা চুলকে যে কালো করেন তা না, অনেকে 15-20 বছর না হইতে চুলের বিভিন্ন ধরনের কালার করে থাকেন, যদিও আমিও মাঝে মাঝে হাইলাইটস করি চুলের, তো তাদের জন্য হাইলাইটসের আলাদা যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পু একটু ব্যবহার করে নেবেন, এখানে মিক্স করে নেবেন। আপনার চুল যদি কালার করা থাকে বা হাইলাইট করা থাকে,
কারণ আমরা যারা বাইরে থাকি অনেকে হাইলাইট করে থাকি, কারণ সামারা তো ম্যাক্সিমামে হাইলাইট করে থাকেন। তো হাইলাইটের জন্য পার্লার থেকে আলাদা শ্যাম্পু তারা বলে থাকে যে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে, বা মার্কেটেও পাওয়া যায়, অথবা যে পার্লারে আপনি চুলের যত্ন নিয়ে থাকেন সে পার্লারে জিজ্ঞেস করলেও তারা বলে দিবে যে আপনার চুলের জন্য কোন শ্যাম্পুটা ভালো হবে। তো সেখান থেকে একটু শ্যাম্পু এখানে মিক্স করে নেবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার চুলটা আরও বেশি শাইনি হবে, মজবুত হবে। ধন্যবাদ সবাই।